এখন এনটিওয়ান স্টুডিওতে টালিগঞ্জে শুট করছি আমরা আমাদের সাকিব খানকে নিয়ে, বাংলাদেশের বড় সুপারস্টার। অন্য যারা অভিনেতা অভিনেত্রী আছে তারাও খুব বড় অভিনেতা অভিনেত্রী, সুপ্রিয় দত্ত, ভরত কল, বাংলাদেশের একজন বড় খলনায়ক আছেন শিবা সানু, নাম করে রুদ্রর খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। আমার চরিত্র একটা খারাপ লোক এবং সে একটা পলিটিক্যাল লিডার, এমএলএ, প্রচুর মানে নোংরা সমস্ত কাজের সঙ্গে যুক্ত। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বর্ষাটা এসে গেছে এবং প্রায় বৃষ্টিতে ইন্টারাপ্ট হচ্ছে, এবং যেহেতু এই হিরো এবং বাংলাদেশের যারা মানুষ তাদের এই সময়টায় রমজান চলে, তো ন্যাচারালি সব মিলিয়ে একটা সময় লেগে যাচ্ছে। প্রচুর ফাইট আছে, সেটা একজন অভিনেতার জন্য সেটা খুবই মানে এই যে সিচুয়েশনগুলো তৈরি হয় যে অর্ধেক ছেড়ে দিয়ে আবার পরের দিন, এবং সেটা খুব দরকারি আর কি আমার মনে হয়, এবং সেই কারণেই কমার্শিয়াল ছবি করা খুব দরকার। এই ছবিগুলো করে আমি খুব মজা হয় আমার, হ্যাঁ, সেটা রাজীবই হোক, রবি কিনাগি হোক, রাজ চক্রবর্তী হোক, আমার খুব ভালো লাগে।